কি কি হয়েছিল কালকে? কি হয়নি সেটা জিজ্ঞেস কর। জিজ্ঞেস কর কি হয়নি। কালকে ওকে যখন মঞ্চে ডাকা হয়েছিল কিছু বলার জন্য, ও মঞ্চে উঠে আমাদের প্রত্যেকের পিণ্ডি চটকেছে, পিণ্ডি। সে কি তুমি বাড়ির ঝগড়াটাকে বাইরে অব্দি টেনে নিয়ে গেলে? কোন বাড়িতে ঝগড়া হয় বলো? ঝগড়া, অশান্তি, ঠোকাঠুকি সব বাড়িতেই হয়, কিন্তু সেটা বাইরে অব্দি টেনে নিয়ে যেতে নেই। দেখো ভাগ্যিস বললে, নতুন বৌমা তো এইসব কথাগুলোর কিছুই জানে না। সত্যি তোমরা কত কিছু জানো। বাবা আপনি বারবার আমার নাম জড়িয়ে নানা রকম কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলেছি যে আমি এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে আসিনি। আমার ছেলে এখন যথেষ্ট সুস্থ। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর ঘরে চলে যাওয়া, তারপর ও যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে ততক্ষণ ওর ঘরে বসে থাকার এটা কোনো প্রয়োজন নেই। শুধু তোমার জন্য নতুন মামা ওকে অন্য কাজে যেতে পারছে না, এটা বুঝতে পারছো না? আসছে, প্লিজ ভাত দেখো। তুমি কেন বুঝতে চাইছো? আমি শুধু তোমার সঙ্গে কাজের সম্পর্কে আটকে থাকতে চাই না, একটু একটু অকাজের সম্পর্ক করতে চাই। এভরিথিং হ্যাজ এ লিমিট, আর আপনি আপনার লিমিট ক্রস করছেন। কাকে চাই? এটাই তো কর্ণবসুর বাড়ি, তাই না? হ্যাঁ, আমি একটু ওনার বাড়ির লোকজনদের সাথে কথা বলতে চাই। কাকে চাই? আপনার সমস্ত কথা আমার ফোনের এই রেকর্ডারে আছে। আপনি এবং আপনার বাড়ির লোকজনেরা এই অডিওটা শুনে আমার মোবাইলটা ফেরত দিয়ে দিন। শাট আপ রূপরেখা। আমার প্রত্যেকটা ছেলে কত গুণধর, প্রতিদিন প্রতি মুহূর্তে সেটা বুঝতে পারছি না। গর্বে অহংকারে আমার বুক একেবারে পাঁচ হাত হয়ে উঠছে। আপনাদের ছেলে, আপনার স্বামী, বাড়িতে বউ থাকতেও আমাকে সেক্সুয়ালি হ্যারাস করেন। ব্যাপারটা বেশ কিছুদিন ধরেই চলছিল। আমি নিজেকে বাঁচিয়েও ফিরছিলাম, কিন্তু কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। উনি ডিরেক্টলি আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন, আমার গায়ে হাত দেন। তাই আমার মনে হয়েছে আমি শুধু অফিসিয়ালি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো না। আমি ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছেও ব্যাপারটা নিয়ে বলেছিলাম। কি আমি আমি তাদের কাছে রিপোর্টও করেছিলাম, কিন্তু আপনার স্বামীর প্রভাব এতটাই যে তিনি তাদেরও কিনে নিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি। এবার চূড়ান্ত বাড়াবাড়ি করাতে আমি ঠিক করেছি ওর মুখোশটা আমি আপনাদের সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। বিশেষ করে আপনার এটা জানা দরকার যে আপনি ঠিক কিরকম স্বামীর সঙ্গে সংসার করছেন। এসব কি বলছো তুমি? কার সম্পর্কে কি বলছো সেটা তুমি জানো? এই শ্রেয়া, তুমি কোথায় গেলে বলো তো? তোমাকে বারবার বলেছি অফিস যাওয়ার সময় তুমি একটু কাছাকাছি থাকবে, তা না? কি ব্যাপার তুমি এখানে? আরে বাবা, কালকে তুমি একটা হেল্প চেয়েছো, তোমার ফ্যামিলিকে একটা প্রবলেম হয়েছে। আমি টাকাটা স্যাংশন করবো না এটা তো বলিনি, কালকে করিনি, আমি করে দেবো। তা বলে তুমি বাড়িতে কেন চলে এসেছো? কি কি বলছেন আপনি? আরে বাবা, তোমার বাবার শরীর খারাপ তো, তুমি অ্যাপ্লিকেশন করেছো, কালকে ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তাহলে দেবো না এত বলিনি, আমি স্যাংশন করে দেবো তোমার টাকাটা। তাহলে তুমি অফিসিয়াল কাজ বাড়িতে কেন নিয়ে চলে এসেছো? বাহ, অসাধারণ স্যার, এক্সেলেন্ট পারফরমেন্স। কর্ণ, ও কিন্তু অন্য কথা বলছে।
অন্য কথা মানে তুমি কি বলতে চাইছো? আবার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? বলো কি হয়েছে, বলো প্রবলেমটা বলো। আমার তো এখন ইচ্ছা হচ্ছে আমার বড় ছেলেকে ত্যাজ্য পুত্র করতে। বাবা ভুল বললাম কিছু? জেঠুমানি তুমি একটা জিনিস বুঝতে পারছো না, মেয়েটা একটা বাজে মেয়ে, ফালতু মেয়ে। ও যদি ভালো মেয়ে হতো, ভালো পরিবারের মেয়ে হতো, তাহলে সে কোনো বাড়িতে এসে, কোনো ভদ্র বাড়িতে এসে, মানে ও যা যা কথা বলে গেল সেগুলো বলতে পারে লোক সমাজে সবার সামনে দাঁড়িয়ে? ভুল ভাবছো তুমি। তাই বুঝি অর্ঘ, মেয়েটা মন্দ কিসে? যে কাজটা করে তার কোনো লজ্জা নেই, আর যার উপর কাজটা হয়, যাকে অপমান সহ্য করতে হয় তারই বুঝি লজ্জা। হ্যাঁ তুমি চুপ করো তো, তুমি সব কিছুর মধ্যে এত কথা বলতে এসো না। কেন বলো তো, আমি কেন কথা বলবো না? আমি বুঝি বাড়ির কেউ নই। ছি ছি কর্ণ, মান সম্মান সব একদম শেষ করে দিলি। তুই নিজের মাথা হেঁট করলি, সকলের সামনে আমাদেরও মাথা হেঁট করে দিলি। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে কি করবি কর্ণ? বরং চেষ্টা কর বাকি জীবনটা মাথা উঁচু করে বাঁচতে। এতদিন ধরে, এতগুলো দিন ধরে তুমি আমাকে এইভাবে ঠকিয়েছ কর্ণ, আজ না হয় মেয়েটা বলতে এলো তাই। হয়তো এর আগে যারা ছিল তারা হয়তো প্রত্যেকে সুযোগ নিয়েছে, এইভাবে ঠকিয়েছ তুমি এতদিন ধরে কর্ণ। আমি তো অহংকার করতাম কর্ণ, আমি অহংকার করে সবাইকে বলতাম আমাদের ভালোবাসাবাসি সম্পর্কটা অন্য কোনো সম্পর্কে নেই। আর তুমি, তুমি কি করলে, কি করলে তুমি? তুমি একটু এসব কিছুকে নিভিয়ে দিয়েছো। শ্রেয়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি একটা ঘটনাকে নিয়ে বিচার করো না প্লিজ। এটা একটা ঘটনা, এটা তোমার কাছে খুব সামান্য ঘটনা বলে মনে হচ্ছে কর্ণ? হ্যাঁ খুব সামান্য ঘটনা। পরমেশ্বরী কিছু বলবে? আমি ওকে এই ঘর থেকে চলে যেতে বলছি। তোমার সব বারণ যে সবাই শুনবে সেটা তুমি ধরে নিচ্ছ কেন? তাছাড়া এই ঘরে যখন এতদিন ধরে আমি রয়েছি, আমি যখন তোমার বিয়ে করা বউ, তখন এই ঘরের অধিকার তো আমারও রয়েছে কর্ণ। ঈশান চ্যাটার্জি, এর প্রতিশোধ আমি নেবই, আজ তোমাকে হারতেই হবে। কাঁঠালের বীজ ছড়িয়েই গোপে তেল দিচ্ছ? মুছে ফেলো, মুছে ফেলো হাসি, মুছে ফেলো। ঈশান আজকে না আমি তোমায় ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আজ যদি মাকে দেওয়া কথা তুমি রাখতে পারো তাহলে তুমি যা বলবে আমি ঠিক তাই করব।
কি বিপর্যয় বলতো বউ, এখনো তীর্থ দর্শন করতে পারলুম না, তার আগেই এমন বাধা পড়লো। বাধা পড়বে না, তোমার টাওয়ার পর যা অবিশ্বাস, শুনলে পরে তো আবার যুদ্ধ চালাবে। হেমা কালী, আমরা তোমার স্থান দর্শনে যাচ্ছি, রক্ষী করো মা, রক্ষী করো।